আমার প্রেশার টেশার সব বেড়ে গেছে। কেন ওর সঙ্গে আমার দীর্ঘদিন তো সম্পর্ক আজকের নয়, যতই আপনি অন্য রাজনৈতিক দলে থাকেন কিন্তু সব জায়গাতেই দেখা যায় যে আপনি সুষমা, আমি ওনাকে ব্যক্তিগত প্রচণ্ড ভালোবাসি আর আমাকে খুবই ভালোবাসত, আমি অন্যায় করলে আমাকে বলতে পড়িস না। তারপরে বলতে লাগলো মমতা ব্যাপারে, মমতা আজকে বীরভূমকে আলো করে দিল। যেটা শুধু বীরভূম বলো না, পশ্চিমবাংলাকে আলো করলো, আমার মমতার সম্বন্ধে ধারণা পাল্টে গেল। তো এই কারণেই সুষমদা সুষমদা এই মানুষ কি আর কখনোই পাওয়া যাবে? তাই পাওয়া যায়নি। এবং বোলপুরকে এতদিন ধরে তার আগলে রেখেছিল, সেই জায়গাটা কি আবার আক্রমণ করা যেতে পারে? কোনোদিনই হবে না। অভিভাবক চলে গেল মনে হয়।